টাইগারদের সামনে ছয়ের হাতছানি, থাকছে আটের সংখ্যাও। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে মিশন শুরু হচ্ছে আগামী 25 মার্চ। এই সিরিজ দেশের বাইরের চ্যালেঞ্জ জয় নয়, আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশকে। 3 ম্যাচের সিরিজ লঙ্কাদের হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে 6-এ উঠে যাবে বাংলাদেশ। তাই এক সিরিজে বাংলাদেশের সামনে বড় দুটি প্রাপ্তি, এক লঙ্কাদের মাঠে তাদের সিরিজ হারানো, দুই তাদেরকে টপকে র্যাঙ্কিংয়ে 6-এ ওঠা। বর্তমানে 98 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। 91 পয়েন্ট নিয়ে সাথে আছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার দলের সামনে হাতছানির প্রথমবারের মতো 6-এ ওঠার, তবে কাজটি কঠিন। ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ করতে হবে শ্রীলঙ্কাকে। বাংলাদেশ 3-0 ব্যবধানে জিতলে দুই দলেরই রেটিং পয়েন্ট হবে 96, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে 6-এ উঠবে বাংলাদেশ, সাথে নামবে শ্রীলঙ্কা। এর উল্টো ফল র্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য বয়ে আনবে সিক্ত স্বাদ। শ্রীলঙ্কা 3-0 জিতলে 100 পয়েন্ট নিয়ে 6-এ শক্ত অবস্থানে থাকবে তারা, আর বাংলাদেশের পয়েন্ট হবে 88, নেমে যাবে 8-এ, সাথে উঠবে পাকিস্তান। 89 পয়েন্ট নিয়ে আপাতত পাকিস্তান আছে 8 নম্বরে। বাংলাদেশ 2-1 ব্যবধানে জিতলে বাড়বে 2 পয়েন্ট, এখনকার চেয়ে আরেকটু শক্ত হবে 7 নম্বরের অবস্থান। 2-1 ব্যবধানে হেরে গেলে পয়েন্ট এখনকার মতোই থাকবে 91। অবস্থান ধরে রাখতে তাই ওয়ানডে সিরিজ অত্যন্ত একটি ম্যাচ জিতেই হবে মাশরাফিদের। র্যাঙ্কিংয়ের নিচের দিকে এই লড়াইয়ের আরেকটি মহা গুরুত্বপূর্ণ সিরিজ আগামী 7 থেকে 11 এপ্রিল পাকিস্তান খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আপাতত 84 পয়েন্ট নিয়ে হরিয়ানার আছে 9 নম্বরে। দুই দলের সম্ভাবনার জন্যই এই সিরিজ খুব